হ্যালো স্টুডেন্টস, গুড নুন এভরিওয়ান। ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছে আছে? ভবিষ্যতে পড়ার এখন কোনো টার্গেট নেই, পরে দেখা যাবে। আচ্ছা, এই মুহূর্তেই অলরেডি স্কুলের সামনে। ভাই, তোমার নাম? শায়ন হালদার, রাষ্ট্রবিজ্ঞান। একটু জোরে বলো। তার জন্য তোমাকে তো বডি বিল্ডিং করতে। মাইনাস মনিরুল শেখ। তোমার? সুরন্দিতা রায়। কি পরীক্ষা ছিল আজকে? পলিটিক্যাল সায়েন্স। বন্দনা, একটু দাঁড়িয়ে কথা বলে যাও। তুমি পরীক্ষার্থী? কি নাম তোমার? দিয়া সরকার। দিয়া, দেখুন একটা মেয়ে যে হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তার পূর্ব দেখতেই পাচ্ছেন আপনারা, ও কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। দুদিন থেকে আজকে ভালো হয়েছে। হ্যালো স্টুডেন্টস, গুড নুন এভরিওয়ান। আজকে তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমি এতদিন ঘরের মধ্যে তোমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু পড়িয়ে গেছি, বিভিন্ন পড়াশোনার মধ্য দিয়ে আমি কিন্তু এগিয়ে চলেছি। আজকেও পড়াশোনা রিলেটেড একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি আমি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহেশপুর হাই স্কুলের সামনে, যেখানে প্রচুর স্টুডেন্ট কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এবং এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কেমন হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে কেমন প্রশ্ন হচ্ছে, কেমন পরীক্ষা দিচ্ছে তারা, বা তাদের ফিউচার প্ল্যানিংটাই বা কী রয়েছে, এগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর অবশ্যই তুমি কেমন পরীক্ষা দিয়েছো সেটাও কিন্তু তুমি জাস্টিফাই করে নেবে তোমার বন্ধুদের কমেন্টগুলোকে দেখে। হ্যালো স্টুডেন্টস, অলরেডি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে দ্বাদশ শ্রেণীতে যারা পড়ে। তো এই মুহূর্তেই অলরেডি স্কুলের সামনে কিছু ইলেভেনের স্টুডেন্টকে আমি পেয়ে গেছি, আমার ছোটো ছোটো ভাই এবং বোনেরা। তাদের কাছ থেকে শুনবো তারা কেমন প্রিপারেশান নিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। সঙ্গে থেকো। ভাই, তোমার নাম? উদয় কর্মকার। উদয় কর্মকার, কোন স্কুলে পড়ো তুমি? মহেশপুর হাই স্কুল। কেমন প্রিপারেশান নিয়েছো তুমি? প্রিপারেশান সেরকম ভালোই আছে। আজকে কোন সাবজেক্টের পরীক্ষা? আজকে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। সায়েন্স, আচ্ছা ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স, ভেরি গুড, খুব ভালো করে পরীক্ষা দাও, কনগ্রাচুলেশন। ভাই, তোমার নাম? আমার নাম অমিত মাহাতো। তোমার ভবিষ্যতে কী নিয়ে পড়ার ইচ্ছে আছে? ভবিষ্যতে আমার তো সায়েন্স। ভবিষ্যতে? ভবিষ্যতে দেখি উচ্চমাধ্যমিক, আবার উচ্চমাধ্যমিক দিব, তারপর নিট দিব। আচ্ছা, নিট দেবে তুমি। ক্লাস ইলেভেনে যারা পরীক্ষা দেবে তাদের সঙ্গে মোটামুটি কথা হলো, জাস্ট কয়েকজনের সঙ্গে। এবার অলরেডি পরীক্ষা শেষ, এখন ছেলে মেয়েগুলো বেরোবে। ক্লাস টুয়েলভে যারা পরীক্ষা দিয়েছে আমরা এখন তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। কেমন পরীক্ষা দিল তারা একটু এক মিনিট কথা বলবো। কি নাম তোমার? তাপসী হালদার। তাপসী হালদার, কোন সাবজেক্টে পরীক্ষা হলো আজকে? রাষ্ট্রবিজ্ঞান। একটু জোরে বলো, কেমন দিলে পরীক্ষা? ভালো। কত নম্বর পেতে পারো? কত নম্বর? একটা আইডিয়া তো রয়েছে কত নম্বর পেতে পারো? কেমন প্রিপারেশন নিয়েছো তুমি? কি নিয়ে পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশন। তোমার নাম কি বলো দেখি একটু? সাহেব সম্রাট কর্মকার। সাহেব সম্রাট কর্মকার, কোন সাবজেক্টে পরীক্ষা ছিল আজকে? আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, কেমন দিলে পরীক্ষা? মোটামুটি ভালোই হয়েছে। ভালোই হয়েছে, কত নম্বর পেতে পারো? একটু আইডিয়া তো আছে, বাড়িতে প্রিপারেশন নিয়েছো, কেমন নম্বর আসতে পারে? কোনো আইডিয়া নেই। ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও? তুমি কি নিয়ে পড়তে চাও ভবিষ্যতে? পড়াশোনা করবো না। পড়াশোনা করবেই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাই, কি নাম তোমার? আমার নাম বলনা। পরীক্ষা কি ছিল তোমার? পরীক্ষা আজকে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান, কেমন দিয়েছো পরীক্ষা? দিয়েছি ভালোই, মোটামুটি। ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে তোমার? ভবিষ্যতে তো আমার তো অনেক কিছু করার আছে, তো দেখি আর্মিতে চান্স নেওয়ার ইচ্ছা আছে। আর্মিতে চান্স, ভেরি গুড। তার জন্য তোমাকে তো বডি বিল্ডিং করতে হবে। হ্যাঁ, বডি বিল্ডিং তো করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো করে পরীক্ষা দাও। ভাই, তোমার নামটা একটু বলবে প্লিজ? মাইনাস মনিরুল শেখ। কি পরীক্ষা দিলে আজকে? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান, কেমন দিয়েছো পরীক্ষা? ভালো। কিরকম নাম্বার পেতে পারো? 70% তো আসবেই। ভেরি গুড, কনগ্রাচুলেশন। ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছে আছে? ভবিষ্যতে পড়ার এখন কোনো টার্গেট নেই, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম তোমার? সুরন্দিতা রায়। কি পরীক্ষা ছিল আজকে? পলিটিক্যাল সায়েন্স। কেমন দিয়েছো পরীক্ষা? খুব সুন্দর। মোটামুটি নাম্বার কিরকম পেতে পারো? 70। 70, বাহ, ভেরি গুড। আর এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছে আছে? বাবা মা যা বলবে। বাবা মা যা বলবে, বাহ, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, নিজের টার্গেটটা ফুলফিল করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পলিটিক্যাল সায়েন্স, কেমন হলো পরীক্ষা? হয়েছে মোটামুটি। কিরকম নাম্বার পেতে পারো? সেটা এখনো দেখিনি, বাড়ি থেকে দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো করে পরীক্ষা দাও। তুমি পরীক্ষার্থী? হ্যাঁ হ্যাঁ, বলো। কি নাম তোমার? দিয়া সরকার। দিয়া সরকার, কেমন দিয়েছো পরীক্ষা? ভালো। বাহ, যাক, কোনো অসুবিধা নেই, ভালো পরীক্ষা দিয়েছো। কিরকম নাম্বার পেতে পারো? আচ্ছা, খুব সত্যি খুব মানে অবাক লাগছে বলতে। দেখুন একটা মেয়ে যে হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তার পরীক্ষা অন্যজন দিয়েছে, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি ওর হয়ে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ। কেমন দিয়েছো পরীক্ষা? ভালো। কিরকম নাম্বার পেতে পারে, কোনো আইডিয়া? আচ্ছা, ভবিষ্যতে তোমার কী নিয়ে ও পড়াশোনা করার ইচ্ছে আছে? কী হওয়ার ইচ্ছে আছে তোমার? তুমি বলো, তুমি কী নিয়ে পড়তে চাও বা কী করতে চাও ভবিষ্যতে? তুমি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছো, এখানে লাইফে স্ট্যান্ড করা তোমার দরকার।
চাকরি করতে চাই। চাকরি করতে চাই, ভেরি গুড। দেখুন আপনারা একবার ভালো করে দেখুন, বা স্টুডেন্ট তোমরা ভালো করে দেখো, তোমরা ফ্রেশভাবে রয়েছো, অথচ একটা মেয়ে যে হ্যান্ডিক্যাপ সে কিন্তু লাইফে চাকরি করতে চায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভগবান তোমাকে অনেক বড় জায়গায় পাঠাক, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যালো স্টুডেন্টস, আমি আরেকজনকে দেখাতে চলেছি এই মুহূর্তে, যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী, তার সঙ্গে আমি একটু কথা বলবো। দেখতেই পাচ্ছেন আপনারা, ও কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, আমি একটু কথা বলতে চাই। এগিয়ে আসো। কি নাম তোমার? শ্যামলী হালদার। শ্যামলী হালদার, কোন স্কুলে ছাত্রী তুমি? বামনগোলা হাই স্কুল। বামনগোলা হাই স্কুল, কেমন দিয়েছো পরীক্ষা? ভালো। বাহ, সত্যি খুব ভালো লাগছে, তোমাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে, যে এরকম একটা জায়গায় দাঁড়িয়েও তুমি আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছে আছে? দেখা যাক রেজাল্ট হিসেবে বলবো। রেজাল্ট হিসেবে চাকরি বাকরি করার ইচ্ছে আছে তো? অবশ্যই। ভেরি গুড, ভগবান তোমার অবশ্যই মঙ্গল করুন। আপনি কিছু বলবেন? আপনি ওর মা নাকি? কে হন আপনি? মা। আচ্ছা, আপনার মেয়ে এরকম লেভেলে দাঁড়িয়ে আপনি ওকে সাহায্য করছেন, এটা সত্যি অনেক বড় গার্জেনের দায়িত্ব পালন করছেন আপনি। কি করবো, করাই তো না। যাক, আপনি কান্না করবেন না, মন খারাপ করবেন না, অবশ্যই খুব ভালো জায়গা। আর স্টুডেন্ট তোমরা ভালো করে দেখো, বা বন্ধুরা যারা এখানে রয়েছো, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তারা দেখো, তোমরা ইন্সপায়ার্ড হও এটাকে দেখে কত সুন্দরভাবে ওরা পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, ভগবান তোমার মঙ্গল করো, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, তোমার নাম? সচিন মজুমদার। কেমন পরীক্ষা দিলে আজকে? আজকে মানে যতদিন দিছি কিনা পরীক্ষা, দুদিন দিলাম। আচ্ছা, তোমার দুদিন থেকে আজকে ভালো হয়েছে? আজকে ভালো হয়েছে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, কারণ তুমি বাইরে বেরিয়ে এসে প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছো সঙ্গে বন্ধুদের সঙ্গে। তো কিরকম নাম্বার পেতে পারো, কি মনে হচ্ছে? তাও 60-70 পেয়ে যাবো। 60-70 পেয়ে যাবে। এর পরবর্তীতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? না না, পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়ে সায়েন্সটা কি করে পড়বে? এরপর থেকে আছে WBP। WBP, বাহ, ভেরি গুড। ঠিক আছে, কনগ্রাচুলেশন। তাহলে স্টুডেন্টস, তোমরা দেখলে আজকে এই পর্যন্তই বেশ কতগুলো স্টুডেন্টের রিভিউ কিন্তু নিলাম, তারা প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছে। দ্যাট মিন্স প্রশ্ন কিন্তু ভালো হয়েছে, আশা করি তোমারও পরীক্ষা খুব ভালো হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। ও হ্যাঁ, আরেকটা কথা, যে দুটো স্টুডেন্টকে আমরা দেখলাম বা তুমি দেখলে, তোমরা দেখলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের জন্য অবশ্যই ভগবানের কাছে প্রে করো, তারা যেন অনেক ভালো জায়গায় পৌঁছয়। সঙ্গে আমি তোমাদের সবাইকে নিয়ে প্রে করছি, যাতে প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যেতে পারো। আর অবশ্যই যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল নেম মিঠুন জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউশন। অবশ্যই যতটা পারবে শেয়ার করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।